নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং। আমি চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আমার ছেলে বেরিয়েছে এখন আম কুড়াতে। ওই যে খুঁজে বেড়াচ্ছে, আম একটাও দেখতে পাচ্ছে না। এই দেখ আদি, এখানে আম পড়ে আছে। এই দেখ এখানে আম পড়ে আছে, এখানে দেখতে পেয়েছিস আম? ওই দেখ এই যে আম দেখতে পেয়েছে। আম কুড়াচ্ছে, সকালবেলা হলেই ঘুম থেকে উঠে আগে পিছন দিকে আছে। এই যে আমাদের এদিকে একটা ডাল এসছে, আম হয়েছে অনেক, আমগুলো পরে একটা দুটো করে আরো কুড়াই। আর এগুলো দিয়ে বলে আমাকে আমের টক করে দেবে, আমি খাবো। বীজ রাখা হয়েছিল লাউটাকে, কত বড় হয়েছে, বাপরে! এটাকে কাটা হলো আজকে, কারণ গাছ মরে গেছে, পুরো শুকিয়ে গেছে গাছ। বিশাল বড় গাছ হয়েছিল, একদম ছাদের ওপর উঠে দিয়েছিল। পালিয়েছে আদি, হবে নাকি? এবার বীজটা কখন বার করবে? লাউ গাছটা আমি একবার দেখিয়েছিলাম লাউয়ের পায়েসের ভিডিওতে, কত লাউ হয়েছিল গাছটাতে। আদির বাবা জামা কাপড় মিলছে, বাড়িতে থাকলে একটু হেল্প হয় আমার। আমি যাচ্ছি পুজো করতে। কিচ্ছু রান্না করেনি, কিচ্ছু না রান্না। তাহলে আমি কি খাবো? আদি এদিকে ওর বাবার সাথে খেলা করছে, আর আমি যাচ্ছি রান্নাঘরে, ওখানে ভিক্ষাম খেতে যাবো, তারপর আমাদের জল খাবার বানাবো। অনেকটা দেরি হয়ে যায়, ওকে এবার খাওয়াবো দুধ কর্নফ্লেক্স। এটাকে এবার ভালো করে চটকাবো, ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, তারপর ওকে গুঁধুলো করে খাওয়াবো। খাওয়াতে খুব সমস্যা। আমি এই সব জিনিসগুলো ব্যবহার করে একটা চটপট জলদি জল খাবার বানালাম। আপনারা দেখবেন আমি ভিডিওটা আপলোড করব, আপনাদের কেমন লাগে। এই যে দুপুরবেলায় আমি বানাচ্ছি বিরিয়ানি, বিরিয়ানির ভিডিওটাও আমার এই চ্যানেলে হ্যাপি উইথ মুনেই আপলোড করব। আপনারা দেখবেন আপনাদের কেমন লাগে, ট্রাই করে যদি ভালো লাগে তো আমাকে জানাবেন। তারপরে আমি থালাটা ঢাকা দিয়ে দেবো, এতে করে কি হবে ভাতটা বাইরে বেরিয়ে যাবে না। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। কেমন লাগছে? খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এই ফাঁকে আমি বানাচ্ছি রাবড়ি, রাবড়ির ভিডিওটা আপলোড করব, যদি ভালো লাগে তো ট্রাই করবেন। আদি উঠে গেছে ঘুম থেকে, ও রূপসা দিদি এসছে, রূপসা দিদির সাথে ঘরেই খেলা করছে, এখন বেশি বাইরে বেরোতে দিচ্ছি না। একটা রুটি করলাম, রুটিটা গরম জলে ভিজিয়ে রাখলাম, 15 মিনিট আধ ঘন্টা রেখে দেবো, তাহলে রুটিটা নরম হয়ে যাবে। তারপর আমি দুধ দিয়ে চটকে খাওয়াবো, ওকে এরকমভাবেই খাওয়াতে হয়। সব কাজ হয়ে গেল, রাতে তার সেরকম রান্না কিছু করবো না, বিরিয়ানি আছে ওটাই খেয়ে নেবো। ওর বাবা বিশিফট ডিউটি, 10টায় শেষ হবে, তারপর বাড়ি আসবে, তারপর খাওয়া দাওয়া করে শোয়া। আর আদির জন্য রুটি বানিয়ে নিলাম, আদিকে 8টার সময় রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। না গো আদি, আদি আদি একটু বলে দাও তো রিঙ্গা রিঙ্গা রোজেসটা। রিঙ্গা রিঙ্গা লোটি ফুকাট লালোটি হাতটা হাতটা হাতছি লায়ন উই অল হই আই ফেন্ডম হে।
হচ্ছে এবার জল জানি বলে দাও তো একটু দুধ দিয়ে দানে এস পাপা দিতে দানে না পাপা এটি সুগার হয় জিগি সুগার হ্যাঁ না পাপা ওই মাও খালি আছে আনালি আগে টেলিং লাই বলো টেলিং লাই নো পাপা তারপর তো ওপেন ইওর মাউথ হা 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 তুমি তো আগেই শেষ করে দিচ্ছ এবার আদিকে একটু পলাচনা করতে বাঁচাবো না গো আদি আমার পুচকুটাকে ভালোবাসা দেবেন না গো আদি না সবাইকে একটু বাই বাই করে দাও টাটা করে দাও বাই বলো সবাই খুব ভালো থাকবে সবাই গুড নাইট আই তো ভালো করে বলো দাও সবাই খুব ভালো থাকবে আর আমাকে ভালোবাসবে বলো দাও ঠিক আছে আদি আর থাকছে না ওকে একটু বই নিয়ে বসাই আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম।